এয়া হাইলাকান্দি থানার বুধবার নিশার দৃশ্য। এইদরে আরক্ষীর বিরুদ্ধে থানার ভিতরতেই খোপ উজাড়িলে এই সকল লোকে। অষ্টমীর নিশা পূজাস্থলীর আরক্ষীর লাঠিচালন, হাইলাকান্দি সদর থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ। হাইলাকান্দি সদর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ায় লগত আরক্ষীর বৃহৎ দল লৈ পূজাস্থলী তাণ্ডব চলার অভিযোগ এই সকল। আরক্ষীয়ে প্রটোকল ভঙ্গকারীর বিরুদ্ধে লৈছিল ব্যবস্থা। কোভিড বিধি সান্ধ্য আইন ভঙ্গকারী গিয়াইছিল সত্ত্বভঙ্গ। আরক্ষী লওয়া ব্যবস্থাত খং উঠিল এই সকলের। নিশা দুই বজাত স্থানীয় রাইজক আরক্ষীয়ে প্রহার করার অভিযোগ তুলি উত্তাল করিলে হাইলাকান্দি সদর থানা। বীরবাটার কিছু বিষয় না, কিন্তু আজকে দেখা গেছে হাইলাকান্দি পুলিশ প্রশাসনে প্রশাসনের নামে এখানে একটা নাটক শুরু করছে আর কি, মানে একটা ডিক্টেটরশিপ শুরু করছে। আজকে রেস্টুরেন্টরা আছে, আজকে হোটেলের বিষয়রা আছে, কর্মচারীরা আছে, তারা রাত্রেবেলা কাজ করতে লাগে, তারা সারাদিন কাজ করে, হইয়া বাসন ধুইতে লাগে, ওতা করতে লাগে, তারা এতে করে লেট হইব। আমি যদি আজকে একটা হোটেলে কাজ করি আমারও এতে লেট হইব। তারা রাস্তা ধরিয়া মারামারি শুরু হয়েছে এবং ওসি আমরা 100% শিওর যে ওসি নর্মাল অবস্থাত নাই। ওসি যদি নর্মাল অবস্থা থাকে এক ঘন্টা থেকে সবাই এখানে দাবি করে ওসির আওয়ার লেগিয়া তার অ্যাক্টিভিটি, তার কথাবার্তা ঠিক নাই। আরক্ষীর বিরুদ্ধে বর্বরভাবে লাঠিচালনা করার অভিযোগ আনিলে একাংশ ক্ষোভিত লোকে। পূজার দিন কালী পূজা একটু লেট হয়, কালী পূজা পরে সন্ধি পূজা আছে, লেট হয়। এটা কিন্তু নীতি নিয়ম, এই নীতি নিয়ম উপেক্ষা করে হিন্দু সমাজ কোনোদিনও পুলিশের কথা শুনতো না। আমার যে নিয়ম আছে, পঞ্জিকার যে নিয়ম আছে, ও নিয়ম মানে হিন্দুরা পূজা করবো, কিন্তু পুলিশ প্রশাসনে কিতা করছে, যারা ভিতরে প্যান্ডেলের ভিতরে মেয়েরা আছে কালী পূজা করতে, পাঁচজন মানুষ লাগে জোকার দিতে পাঁচজন মানুষ লাগে, কমিটির মানুষ আছিল, একটু বিষয় আছে, কিন্তু টাকা লাগে কালী পূজা রাত্রে, বহুত বড় কথা, বৈরবের বুক আছে, কিন্তু পুলিশ প্রশাসনে কিতা করছে, আউরি আন্তাজি গিয়া দেখিয়া হিন্দু সমাজে মারছে। হাইলাকান্দিৰ পৰা প্ৰসেনজিৎ দেৱ, ৰিপৰ্ট ঈশান নিউজ।